হসপিটাল থেকে বিপ্লব চট্টোপাধ্যায়ের কাছে হাঁটু অপারেশন হয়েছে। উনি এখন খুবই ভালো আছেন, এক মাস হয়নি, তাতেই উনি মোটামুটি হাঁটতে পারছেন। ওয়াকার ধরত খুবই ভালো হাঁটেন, নিজেই সব কিছু করতে পারছেন, বাথ টয়লেট সব নিজেই করছেন। আপনাদের মোটামুটি পরিষেবা কেমন লাগলো? আমাদের পরিষেবা আমাদের ভালোই লেগেছে। আচ্ছা, এমনি নার্স স্টাফ বাকি সবার? নার্স স্টাফও ভালো লেগেছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কর্ণকোট। আচ্ছা, তাহলে এই হসপিটালের খবর কি মানে পেলেন কিভাবে? আমরা পেলাম হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরমশাই হচ্ছে বিপ্লব চট্টোপাধ্যায়ের কাছে আরেক জায়গায় অপারেশন করছে, অনাময় বা কোথাও উনি বসতাম, ঠিক বলতে পারবো না নার্সিংহোমটা, ওর তো কোথাও উনি ওখানে করিয়েছিলেন। উনি ডাক্তারের খবরটা জানতেন, উনি এই তখন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন, উনি বলেছিলেন এখানে বসেন, সেই সূত্রে আমি এখানে দেখাতে এসেছি। আর কতদিন হলো অপারেশনটা হয়েছে আপনাদের? আমাদের আর দুদিন পরে এক মাস হবে আর কি, অক্টোবরের 12 তারিখে হয়েছে। আপনি এখন হাঁটতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না? ঠিক আছে, তাহলে বাইরের লোকদের কি বলবেন আমাদের হসপিটাল সম্বন্ধে? মোটামুটি কেমন লাগলো? ঠিক আছে, আপনারা খুশি তো? অপারেশন নিয়ে আমরা ভীষণ খুশি। থ্যাংক ইউ।